অবসর ভাতা পাচ্ছেন না চিনি কলেজ পৌনে 3000 কর্মী বরাদ্দ পেলে পরিষদের আশ্বাস শিল্পমন্ত্রী যে কোনো সময়ের চেয়ে ব্যাংকিং খাত ভালো অবস্থানে মন্তব্য অর্থমন্ত্রী শেয়ার বাজারে অসঙ্গতি পেলে খতিয়ে দেখার আশ্বাস টানা পাঁচ মাস বন্ধ থাকার পর খুলেছে বিনোদন ও পর্যটন কেন্দ্র প্রথম দিনে দর্শনার্থীদের সমাগম কম সৌদি এক্সট্রিম এনজয় স্মুথ স্পিড আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছে আমি জহিরুল ইসলাম শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত সাত বছর ধরে পাওনা বুঝে পাচ্ছেন না চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অবসরে যাওয়া 2800 কর্মী দীর্ঘ সময় ন্যায্য টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা করোনা পরিস্থিতি বিবেচনায় দ্রুত বকেয়া পরিশোধের দাবি তাদের এদিকে এই পরিস্থিতির জন্য চিনি কলগুলোর ক্রমাগত লোকসানকে দায়ী করেছেন শিল্পমন্ত্রী সরকারি চিনি কলের সাবেক কর্মী ফেরদোস ইমাম 2017 সালে চাকরি থেকে অবসর নিলেও এখনও বুঝে পাননি গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা বর্তমানে করোনার মধ্যে পরিবার নিয়ে আছেন আর্থিক কষ্টে অসুস্থ শরীর নিয়েই পাওনা আদায়ে ধর্ণা দিচ্ছেন কর্পোরেশনে সংকটের জায়গা হচ্ছে এটা যে ওনারা লেখে অর্থমন্ত্রী লেখে অর্থমন্ত্রী বলে যে না আপনারা এই খাতে টাকা পাবেন না তাহলে আমি অর্থমন্ত্রী সরকার থেকে যে টাকা সেটাও পাবো না আর কর্পোরেশনের যে আমাদের প্রোডাক্টস যেটা চিনি বিক্রি আমরা সে টাকা পাবো না তাহলে আমরা এতদিন চাকরি করে একটা শুভঙ্করের মধ্যে আছি 2014 সাল থেকে অবসরের সুবিধা পাচ্ছেন না কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠানটির কাছে এ পর্যন্ত 2794 জন কর্মীর পাওনা প্রায় 300 কোটি টাকা আমরা চারবার চিঠি দিয়েছি তারা সামারি পাঠিয়েছে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রী বরাবরে কিন্তু কোন এক অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয় মানে সুগার অ্যান্ড ফুডের কথা শুনলেই অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির কথা শুনলেই ওনারা একটু নেগেটিভ অ্যাটিটিউড শো করে এবং কোনো টাকা দিতে চাচ্ছে না তারা বিষয়টি স্বীকার করে শিল্পমন্ত্রী বলছেন এই সংকট দীর্ঘদিনের চিনি উৎপাদনে খরচ বেশি কিন্তু বিক্রি করতে হয় কম দামে এতে বহু বছর ধরে লোকসানে জর্জরিত মিলগুলো তবে লাভজনক করে তুলতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা যে টাকা আছে আমাদের নিজস্ব যেটুক ফান্ড আছে সব আমরা চাচ্ছি যে তাদের যারা আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছে যারা অসহায় জীবনযাপন করছে রিটায়ার্ড করেছে তাদেরকে এবং তাদের যারা পোষ্য আছে অনেকেই চাকরি করছে এটা আপনারা জানেন বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক শ্রমিক আছে সেগুলিকে আমরা রেখেছি এবং তাদেরকে কিছু কিছু করে আমরা দিচ্ছি প্রায়োরিটি বেসিসে লোকসানের কারণে সরকারি 15টি চিনিকলের মধ্যে বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে 6টিতে শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চিনি শিল্প নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক সচিব মিজানুর রহমান জনাব মিজানুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি এতদিনেও চিনি শিল্পের কর্মীরা অবসরের টাকা পাচ্ছে না এটার জন্য মূল কারণ কি বলে আপনার মনে হচ্ছে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ দর্শক শ্রোতা সবাইকে ক্রমাগত লোকসান এবং আর্থিক লোকসানের কারণে গ্রাচুইটির কোনো ফান্ড গঠন করা সম্ভব হয়নি আমাদের কর্পোরেশনে আর এই জন্যই শ্রমিক কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন 2014 সাল থেকে অবসরের টাকা বন্ধ তো এর মধ্যেও তো সরকার থেকে কর্পোরেশন টাকা বরাদ্দ পেয়েছে এতে আপনাদের কি অবস্থা আপনারা কি কিছু বরাদ্দ পেয়েছেন কিনা টাকা বরাদ্দ পাওয়া গেছে এরকম ঘটনা তো আছেই মাননীয় প্রধানমন্ত্রী দয়া এবং আনুকূল্যে আমরা এর আগে প্রায় 500 কোটি টাকা বরাদ্দ পেয়েছিলাম কিন্তু অর্থ মন্ত্রণালয় ছাড় করেছেন মাত্র 200 কোটি টাকা এর থেকে অবসরভোগীরা কোনো টাকা পাননি এবং এর আগের চেয়ারম্যান যিনি ছিলেন শ্রী সনত কুমার শাহ তার আমলে অবসরভোগীরা কোনো টাকাই পাননি এর আগে কিছু টাকা পেয়েছেন জনাব মিজানুর পাওনা টাকা পেতে কর্পোরেশন বা মন্ত্রণালয়ের সাথে কোনো ধরনের আলোচনা হয়েছে কি বারংবারই আলোচনা হয়েছে সচিব মন্ত্রী মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় সবাই অত্যন্ত আন্তরিক কিন্তু কোনো অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয় আমাদের গ্র্যাচুইটির কোনো টাকা ছাড় করছেন না আরেকটা বিষয় জানতে চাইবো টাকা না পেলে আইনের আশ্রয় নেওয়ার কোনো পরিকল্পনা কি আছে আপনাদের আপনি শুনে আশ্চর্য হবেন যে
সরকারি কর্পোরেশন ব্যবস্থাপনা ও সমন্বয় অধ্যাদেশ 1983-11 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সরকারি প্রতিষ্ঠান বা কোনো স্বায়ত্তশাসিত সংস্থা ব্যবসা পরিচালনা করতে যে যদি কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেই ক্ষেত্রে সরকার সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য। এছাড়াও পেনশন এবং মজুরি সহজীকরণ আইন যেটা আমাদের লেটেস্ট যেটা, সেটাই পরিষ্কার উল্লেখ আছে যে কোনো অবসরভোগী নির্দিষ্ট সময়ের মধ্যে তার পাওনা দিয়ে পরিশোধ করে না পারলে পাওনা দিয়ে না পেলে সে আইনের আশ্রয় নিতে পারবে। তো আমরা অবশ্য আইনের আশ্রয় নিব, তবে তার আগে আমরা মানবতার নেত্রী এবং জননেত্রী শেখ হাসিনার এবং বর্তমান সদস্য সরকারের দিকে তাকিয়ে আছি। আলোচনা হচ্ছে বিদেশি বিনিয়োগ আসবে চিনিকল উন্নয়নে, এর ফলে কি পাওনা টাকা পেতে সুবিধা হবে? আমি পাওনা টাকা পেতে সুবিধা হবে এটা ঠিক না, তবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে যে কর্পোরেশন বা মিলগুলো, এর থেকে কিছুটা হলে প্রত্যাহার পাওয়া যায়। জনাব মিজানুর রহমান, শিল্পমন্ত্রী একটা আশ্বাস দিয়েছেন যে বরাদ্দ পেলে এই এই টাকাটা বন্টন হবে, সেই বরাদ্দ দিতে আসলে কতটা সময় লাগতে পারে, টাইম ফ্রেমটা কেমন হতে পারে বলে আপনার মনে হচ্ছে? বরাদ্দ, এটা তো আমি বারবার বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী বারবারই আমাদেরকে টাকা বরাদ্দ দিয়েছেন, যে টাকা বরাদ্দ দিয়েছেন তার অর্ধকও অর্থ মন্ত্রণালয় ছাড় করেনি। যদি অর্থ মন্ত্রণালয় একটু আন্তরিক হয় তাহলে টাকা বরাদ্দ পেলে অবসরভোগীরা অনেক উপকৃত হবে এবং মানুষ বাঁচতে অবসরভোগীরা বাঁচতে পারবে। জনাব মিজানুর রহমান, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ বিপজ্জনক গেম বন্ধে মোবাইল ডেটা ব্যবসায় তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছে অপারেটররা। বৃহস্পতিবার মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব আয়োজিত এক অনলাইন সেমিনারে এ কথা বলেন বক্তারা। এ সময় মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন ইন্টারনেটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, তবে গেম বন্ধ করাই একমাত্র সমাধান নয়, বরং বিকল্প উপায়ে এসব কন্টেন্ট ব্যবহারের সুযোগ থাকায় অনেকাংশেই পুরোপুরি বন্ধ সম্ভব হবে না। এজন্য সামাজিকভাবে সচেতনতা ও নজরদারি বাড়ানো গুরুত্বপূর্ণ। গত 16 আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ এ ধরনের বিপজ্জনক সব গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। টানা 5 মাস বন্ধ থাকার পর খুলেছে বিনোদন ও পর্যটন কেন্দ্র, ফলে জনপ্রিয় পর্যটন স্পটে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। তবে প্রথম দিনে মানুষের আনাগোনা কম, পর্যটন কেন্দ্র খোলায় খুশি সংশ্লিষ্টরা। করোনা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক দর্শনার্থী যেতে পারবে পর্যটন কেন্দ্রে। করোনা লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর প্রথম সুযোগেই বিনোদনের খোঁজে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে অনেকেই উপভোগ করছেন প্রকৃতির নির্মল বাতাস। কিছুদিন আগে জনমানব শূন্য থাকলেও এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও অনেকেই মানেননি। বিয়ের পরে হানিমুনে আসা হয় নাই, তো এখন এতদিন পর লকডাউনের পর খোলার পরে হানিমুনে এসে খুব বেশি ভালো লাগছে। পর্যটন সংশ্লিষ্টরা সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। আমরা কিন্তু এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে ধারণ ক্ষমতার বাইরে কেউ হোটেলে বুকিং নিচ্ছে কিনা, দিচ্ছে কিনা, কেউ অবস্থান করছেন কিনা। পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিন নতুন করে সেজেছে রাঙামাটির পর্যটন স্পটগুলো। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণকারীদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সকলকে দর্শনার্থীকে পলের পার্কে ঢুকাচ্ছে। খাগড়াছড়িতে ভিড় করা পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছেন সংশ্লিষ্টরা। 5 মাস পরে বেরিয়েছি তো তাই মনের আনন্দটা এখন এখানেই উপভোগ করতেছি আর। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে পর্যটন কেন্দ্রগুলো আবারও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হোটেল মালিকদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি যে তারা যেন অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যবিধি মেইনটেইন করার চেষ্টা করে। এরই মধ্যে কাজে ফিরেছেন হোটেল মোটেলগুলোর কর্মকর্তা কর্মচারীরা। নতুন করে লোকবল নিয়োগের পরিকল্পনা করেছে অনেক প্রতিষ্ঠান। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানুষের চলাচল দূষণমুক্ত থাকায় পাল্টে গেছে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের এই ভিন্ন রূপ মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীদের।
সবুজ পাহাড়ের বুকে সাদা মেঘের লুকোচুরি। পাথরের বুক চিরে নেমে আসা ঝর্ণা ধারা আর সাঙ্গু নদীর সৌন্দর্য এখন অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। দীর্ঘ সময় মানুষের চলাচল বন্ধ থাকায় প্রকৃতি ফিরেছে আপন সতেজতায়। শৈলপ্রপাত, রেমাক্রি, নাফাকুম, দেবতাকুম, শিলবান্ধা সহ ছোট বড় অসংখ্য ঝর্ণা এখন জলরাশিতে ভরপুর। মেঘলা, নীলাচল, চিম্বুক ও নীলগিরির পাহাড়ে সবুজের হাতছানি যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। দীর্ঘদিন পর প্রকৃতির এই রূপ দেখতে পছন্দের জায়গায় যাবেন পর্যটকরা। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে তাদের অপেক্ষায় এখন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী দিক থেকে চিন্তা করলে লস হয়েছে, কিন্তু প্রাকৃতিক দিক থেকে চিন্তা করলে আমাদের খুবই লাভবান হয়েছে। আমরা আশা করব এই দিনগুলো, এই করোনাকালীন সংকট কাটিয়ে ওঠার পর আমরা পরবর্তীতে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মাঝে তুলে ধরতে পারব। বান্দরবানে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রায় 20,000 মানুষ দীর্ঘদিন পর কাজে ফিরে স্বস্তি জানিয়েছেন তারা। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা হোটেল মোটেল ডিস্ট্রিক্টের মালিকদেরকে জিরো ইন্টারেস্টে অথবা খুব কম ইন্টারেস্টে দীর্ঘমেয়াদে লোনের ব্যবস্থা করা, অন্তত 10টা বছরের জন্য ব্যাট ইনকাম ট্যাক্স মকুব করা। প্রকৃতির এমন রূপ ধরে রাখতে পর্যটক সহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগের যে কোনো সময়ের চেয়ে দেশের ব্যাংকিং খাত ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পাশাপাশি শেয়ারবাজারে কোনো অসঙ্গতি পেলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। নিয়মিত অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এ সময় অনলাইনে সাংবাদিকদের দেশের অর্থনীতির নানা বিষয় তুলে ধরেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি ব্যাংকগুলো আগে সরকারের কাছ থেকে ঋণ নিত, কিন্তু গত কয়েক বছরে তা নিচ্ছে না। পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোও অবস্থান ভালো, মুনাফার লভ্যাংশ দিচ্ছে গ্রাহকদেরকে। বাস্তবধর্মী এবং যেটা হওয়া উচিত সেটাই হয়েছে, এবং এর কারণে ব্যাংকগুলো যেটা এফিলিয়েশন ছিল তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, আর্থিক অবস্থা ভালো থাকবে না, তাদের আয় কমে যাবে, বিভিন্ন জিনিস তারা বলতো, কিন্তু এগুলো সঠিক না। ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজারের নানা বিষয়েও উল্লেখ করেন অর্থমন্ত্রী। যেসব প্রতিষ্ঠান নিয়মিত উৎপাদন নেই, ইদানিং তাদের দর বেড়ে যাচ্ছে। এ বিষয়ে কোনো কারসাজি আছে কিনা তা নিয়ে কমিশনের চেয়ারম্যানের সাথে আলোচনা করা হবে। এখন আমাদের যে সমস্ত কর্পোরেট হাউসগুলো লিস্টেড সিকিউরিটিজ কমিশনের সাথে, তারা কম্পালসারিলি এবং ম্যান্ডেটরি তারা রেগুলেটেড বাই সিকিউরিটিজ কমিশন। রাজস্ব আয় বাড়াতে এনবিআর এর জনবল বাড়ানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তালেবানরা আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে দেশটি এখন থেকে আর তাদের ঋণ সহ কোনো ধরনের সহায়তা পাবে না। 23 আগস্ট সংস্থাটির কাছ থেকে ঋণের কিস্তি বাবদ দেশটির $37 কোটি পাওয়ার কথা ছিল, তবে এখন আর তারা তা পাবে না। IMF মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্বচ্ছতার অভাব থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুন মাসে IMF আফগানিস্তানকে সর্বশেষ ঋণের কিস্তি দিয়েছিল। এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়নও আফগানিস্তানে অর্থ স্থানান্তর করবে না বলে জানিয়েছে। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।